Good news for all Jeet fan and all romantic movie lovers, premier movie lovers. কারণ এই কথাটা এই কারণের জন্যই বললাম, কারণ এই সামনে রবিবার দুপুর একটার সময় জি বাংলা সিনেমাতে কিন্তু শেষ থেকে শুরু রিলিজ করছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে একটার সময় রিলিজ করছে। তাই আমি চাই যে যারা অনেকে অনেকে এমন আছে যারা এসএমএস করেছিল প্লাস কমেন্ট করেছিল যে তারা নাকি দেখতে পারেনি যেহেতু তাদের নিয়ারেস্ট হলে মুভিটা আসেনি, তো তাদের উদ্দেশ্যে বলছি ওইখানে দেখো নি, ওইটার পর্ব এখন শেষ হয়ে গেছে। এখন যেটা পর্ব শুরু হয়েছে সেটা হচ্ছে এখন যখন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে যখন মুভিটা যখন রিলিজ করছে, দেন অবভিয়াসলি দেখো। অ্যান্ড সিরিয়াসলি বলছি এই মুভিটার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানবার আছে। লাভ স্টোরি অনুযায়ী একটা নতুন রকমের স্টোরি আমরা সকলেই জানি। আমরা যখন মুভিটা হলে গিয়ে দেখেছিলাম দারুণ লেগেছিল, একটা মানে টপ নচ একটা অ্যাক্টিং ছিল। জিদ্দার বলো, কোয়েলদির বলো, রীতাবরী দির বলো, প্রত্যেকের, এমন কোনো কারোর বাদ নেই যে যার অ্যাক্টিং ভালো ছিল না। তারপরে আমাদের ওয়ান অফ অনলি মানে রাজদা ছিল, তো সেই যখন ডিরেকশন দিয়েছে দেন সেই ডিরেকশন একটু আলাদা হবেই, এটা আমরা সকলেই জানি, কারণ সে এরকম টাইপের মুভিকে খুব ভালো মতো ডিল করে। তো এটুকুই বলা যে যারা দেখোনি সিনেমা হলে গিয়ে আর যারা দেখেছো সিনেমা হলে তারাও প্লিজ এই মুভিটা দেখো, একটার সময় রিলিজ করছে এই সামনেরই রবিবার 27 অক্টোবর, দেখতে একদম ভুলো না। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে দেখার আলাদাও মজা আছে, বাট হলে গিয়ে কিন্তু দেখার আরেকটা বেশি মজা আছে। তাই আমি এটুকু বলবো যে যারা দেখতে পারোনি তারা তো অবভিয়াসলি গিয়ে দেখো, অবভিয়াসলি মানে টিভিতে তো অবভিয়াসলি দেখো, বাট তাদের উদ্দেশ্যে বলছি যারা ওই থিয়েটারে গিয়ে দেখেনি, সামনে ছিল তাও দেখেনি, তারা ভেবেছিল যে না আমি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারেই দেখবো। বাট একটা কথা বাস বলতেই হয় যে এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির হাল কিন্তু খুব খারাপ, তো তোমরা যদি থিয়েটারে গিয়ে যদি সাপোর্ট করো দেন আরও ভালো ভালো মুভি কিন্তু আমরা দেখতে পারবো, সব বাংলা মুভি। এমন না যে শুধু জিদ্দাকেই সাপোর্ট করতে হবে, এমন না যে শুধু দেবদাকেই সাপোর্ট করতে হবে, এমন না যে শুধুমাত্র বোম্বাদাকেই সাপোর্ট করো, সবাইকে সাপোর্ট করো, ভালো সিনেমাকে সাপোর্ট করো, এটা একটা ভালো সিনেমার খুবই। তাই এই সিনেমাটাকে তো অবভিয়াসলি সাপোর্ট করো, আর নতুন নতুন যা যা মুভি আসছে প্লিজ সাপোর্ট করো। ক্রিসমাসে আসছে কিন্তু অসুর, এটা নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট আমি, আর বাদবাকি সিনেমাগুলোকে নিয়েও এক্সাইটমেন্ট।